friends and my dear fans, কেমন আছেন সবাই? দেখতে দেখতে এবছর একটা মাস চলে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি চলতেছে, জানি না সময় কীভাবে চলে যায় খুব তাড়াতাড়ি। অনেকে রিকোয়েস্ট করছিলেন যে আমি অনেকদিন লাইভে আসি না, তাই আসলাম আজকে। যদিও আমার কানেকশন খুব একটা ভালো না, এখানে দেখাচ্ছি ওর কানেকশন ইজ উইক, সো আমি জানি না কতক্ষণ সবার লেখা পড়তে পারবো। আমার সাথে জয়েন করেছে এমডি আলামিন, এলেক্সিস কামরুল, কেমন আছো আপু? থাপ্পড় তো চিনিস না, না কামরুল, তোর আসল নামটা এখানে বলবো? তারপর এখানে আছে আনিস কাজী, আনিকুল ইসলাম, মিজানুর রহমান, রাজীব আহমেদ, তারপরে মিজানুর রহমান, শিশির, মাসুদ, তুহিন, নাফিজ আছে, হাই নাফিজ, তারপরে কৌশল, রঞ্জন, অনেকেই জয়েন করেছেন ইতিমধ্যে আমার 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 সাথে লাইভে। ফায়াজি, মিলন, ডাব্লু আলী, আবু তাহের, মাসুম, কায়ুম লিখেছেন নিউ সং কি আছে। আপাতত নিউ সং বলতে যা কয়েকদিন আগে কিছু নিউ সং করেছি সেগুলো এখনো বলতে চাচ্ছি না, গ্রো আগে কমপ্লিট হোক। অনেকের সোলো অ্যালবামে কাজ করছি, তো সেগুলো কমপ্লিট হলেই দেন আমি আপনাদেরকে জানাতে পারবো। আবদুল্লাহ, আবু তাহের, নিউ গানের লিঙ্ক আমি দিয়ে দেবো যখন রিলিজ হবে। আপাতত নিউ গানের কোনো মিউজিক ভিডিওর কাজ করছি না, রিসেন্টলি মিউজিক ভিডিও কিছু কাজ করার কথা চলছে, এখনো কমপ্লিট হয়নি সেগুলো। আরিফ চৌধুরী, তারপর সোহেল, আনোয়ার হোসেন, আলমগীর আলমগীর, দেন জাহাঙ্গীর আলম, তারপর আমি ভালো আছি, আই হোপ যে সবাই ভালো আছেন এখানে, মিজানুর, শিশির। ভ্যালেন্টাইন ডে স্পেশাল ভাবে কিছু না আমার কাছে, কাজ আমার কাছে মনে হয় যে ভ্যালেন্টাইন ডে বলতে কিছু নাই। প্রত্যেকটা দিন মানুষের মানুষ একটু একটা জিনিস চিন্তা করেন যে প্রত্যেকটা দিন যদি মানুষের এই যে ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করে সবাই, যে ভালোবাসা দিবসে মানুষ কি করে, প্রেমিক প্রেমিকাকে বলে যে আজকে ভালোবাসা দিবস, অনেক স্পেশাল একটা দিন, তো আজকে তুমি আমার সাথে ঘুরতে চলো, বা ভ্যালেন্টাইন ডে স্পেশাল হয়ে সবাই পালন করতে যায়। কিন্তু প্রত্যেক মানুষের লাইফের প্রত্যেকটা দিন যদি আসলে এরকম করে ভ্যালেন্টাইন হিসেবে পালন করে, তাহলে অনেক সুন্দর একটা মোমেন্ট পার হবে না, অনেক সুন্দর দিন পার হবে। সবাই যদি প্রত্যেকটা দিন তাদের ভ্যালেন্টাইন হিসেবে পালন করে, আই থিঙ্ক যে এটা অনেক সুন্দর একটা সময় কাটবে সবার জন্য। রেজাউল রেজা আছে, সোহেল আছে, তারপর খুরশেদ আছে, নোয়িং আরিফ, আতিউর আলম, মামুন মুন্না, মাসুম আহমেদ, আরো অনেকেই আছে এখানে। হাই সবাইকে, নীরব লিখেছেন তুমি কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি না অনেক মানুষকে ভালোবাসি এই মুহূর্তে, আমার সাথে যারা লাইভে আছেন আমি তাদের সবাইকে ভালোবাসি। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ অনেক 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 অনেক, ইভেন আমাকে যারা ভালোবাসেন তাদের সবাইকে অনেক ভালোবাসি।
চিটাগাং এর কোনো কনসার্টে আসো না কেন? চিটাগাং এর ভালো কোনো কনসার্ট পেলে তো অবশ্যই আসবো। যারা আমাকে কনসার্টের জন্য ডাকে তাদের যদি সম্পূর্ণ রকমের যেই আমাদের যে ডিম্যান্ডটা, তারপর আমাদের প্রোগ্রাম করতে, আমাদের কনসার্ট করতে হলে তো অনেক ধরনের প্রিপারেশন নিতে হয়, যেমন আমার ইনস্ট্রুমেন্ট যারা আমার সাথে বাজায়, আমার মিউজিশিয়ানরা, তারপর আমার যাওয়া আসার অনেক রকমের অনেক প্রিপারেশন নিতে হয় আসলে। তো সেগুলো যদি ঠিক থাকে তাহলে আমি যে কোনো জায়গায় কনসার্ট করতে পারি, কনসার্টে যাই। ইভেন আমি কনসার্টের সময় আসলে সামনাসামনি আমার ভক্তদের যেই উচ্ছ্বাস, এটা আমার ভীষণ ভালো লাগে। যদি ভালো কোনো কনসার্ট হয় এবং প্রিপারেশন ভালো থাকে যদি, এবং যারা আমাদেরকে ইনভাইট করতেছে তারা, তাদের যদি অনেক ভালো প্রিপারেশন থাকে তাহলে অবশ্যই তো যাবো, কেন যাবো না। জলের উঠোন গানটায় গাইবেন বাবুল হীরা। জলের উঠোনে নাচে বৃষ্টির ময়ূর, মনের সেতারে বাজে বর্ষার সুর। জলের উঠোনে নাচে বৃষ্টির ময়ূর, মনের সেতারে বাজে বর্ষার সুর। হিমেল বাতাস মেঘলায় আকাশ, ছুঁয়েছে সব ঋতুর। রুমঝুম রুমঝুম বাজে এই পায়ের উপর, ঠিকানা বন্ধুর বলো কত দূর। রুমঝুম রুমঝুম বাজে এই পায়ের উপর, ঠিকানা বন্ধুর বলো কত দূর। আজকে আমাকে সবাই যে কোনো ধরনের কোশ্চেন করতে পারে, উল্টাপাল্টা কোশ্চেন বাদে আর কি। কিছু পার্সোনাল কোশ্চেন আছে যেগুলো, শাহনেওয়াজ বাপ্পি, এই যে আপনার নাম পড়ে ফেললাম, রাজু চৌধুরী, মুস্তাফা কামাল, সবুজ মনসুরি, আজকে আমি সবার সাথে আড্ডা দিব। জাস্ট কে কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমি অ্যান্সার দিব। আমার আজকে আপু তোমার চেহারা খারাপ হয়ে গেছে কেন, নিজে কেয়ার করো না। হ্যাঁ আসলে এই জানুয়ারি মাসটা আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, ঝড় বয়ে গেছে মিনস এই জানুয়ারি মাসে আমি অনেক 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 কাজ করেছি। আমার ভার্সিটি ছুটি ছিল, ছুটির মধ্যে আমি অনেক অনেক জেলায় কনসার্ট করেছি, ঢাকায়, ঢাকার বাইরে। তো এই কনসার্টে যেতে যেতে নিজের শরীরের প্রতি কেয়ার নেওয়া হয় নাই। তো এই যে এখানে পিম্পল, এখানে পিম্পল, এখানে পিম্পল, মুখে মুখে পিম্পল বেড়ে হয়ে গেছে। স্বপ্নহীন দৃষ্টি লিখেছেন, কোন ইয়ারে পড়েন? সেকেন্ড ইয়ারে, অনার্স সেকেন্ড ইয়ার। রুবেল আছেন আমার সাথে, আছেন ইমন, এই মাত্র আমার সাথে যারা জয়েন করেছেন আমার পেজে লাইক দিন। যদি ভুলে যেয়ে থাকেন যে আমার এই যে পেজে আপনি এখন আছেন, আমার সাথে কথা বলছেন, আমার সাথে ইন্টারেকশন আছেন, সো আই থিঙ্ক যে অনেকেই ভুলে গেছেন যে আমার পেজে একটা ছোট করে একটা লাইকের অপশন আছে, ওখানে যে টিক করে একটা লাইক দিতে হবে। আর লাইক দেওয়ার পর যদি আমার এই লাইকটা আপনাদের ভালো লাগে থাকে, আর যদি চান আপনার সাথে আপনার ফ্রেন্ডরাও দেখুক আমাকে, আমার লাইভ এবং আমার গান যদি শোনাতে চান, তাহলে আমার এই পেজ এবং এই যে লাইভটাতে এখন আপনি আছেন, এই লাইভটা জাস্ট নিচে যে একটা অপশন আছে শেয়ার, সেখানে যে শেয়ার করে দেবেন, ব্যাস হয়ে গেল শেয়ার। জেভিন বিশাল আছেন, তারপর কিয়াও মিয়া আছেন, তারপর 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 আরও অনেকেই আছেন, মোহাম্মদ নাহিদ, আপু তুমি মেকআপ নাও নি কেন? কারণ আমার ভক্তরা আমাকে মেকআপ ছাড়া দেখতে অনেক পছন্দ করে। আর মেকআপ আসলে যাদের চেহারা নিয়ে, যারা কেউ যদি কারো চেহারা নিয়ে সন্তুষ্ট না থাকে তাহলে আসলে মেকআপ টেকআপ লাগায়। আমি আমার চেহারা নিয়ে অনেক সন্তুষ্ট, জাস্ট কিছু নিয়ম মেনটেন করতে হয় আমাদেরকে। যেমন যদি কোনো আমরা লাইভে যাই, ফেসবুক না টিভি লাইভে যাই, তখন দেখা যাচ্ছে একটু মেকআপ নিতেই হয়, কারণ আমার সাথে যে উপস্থাপিকা থাকবে বা আমার সাথে যে অ্যাঙ্কার থাকবে বা আমার কো আর্টিস্ট যারা থাকবে, তারপর আমার
স্টেজে যে লাইটিং থাকবে সেই লাইটিং এর জন্য অনেক সময় আমি যেরকম দেখতে সেরকম তার থেকে অনেক সময় বাজে দেখা যায় আমাকে। তো সেই ক্ষেত্রে কি করব, আর তখন একটু মেকআপ টেকআপ নিতে হয়, আদারওয়াইজ মেকআপ ছাড়া আই থিঙ্ক আই এম লুকিং গুড। টাকে কিয়াও মিয়া আছেন, তারপর হচ্ছে তানভীর আছেন। আমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে পুরো বাংলাদেশটাই তো আমার বাড়ি, কিন্তু আমার জন্ম হয়েছে নওগাঁতে, আমার নানুর বাড়ির ওখানে, তারপর আমি ঢাকায় চলে আসছি, আর আমার দাদুর বাড়ি হচ্ছে বগুড়া। আপু তোমার বয়ফ্রেন্ডের নাম বলো। অবাঞ্ছিত কোশ্চেন এখানে নিষেধ, পৃথিবী অনেক বড়। পৃথিবী অনেক বড়, মেকআপ ছাড়া সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এস জে ইয়াসির আছেন, আসানুজ্জামান হিমেল আছেন, কাটাহীন গোলাপ আছে, আমার নেটওয়ার্ক খুব একটা ভালো না, আর আই হোপ যে সবাই আমার সাথে যতটুকু আছেন, যতটুকু সময়ের জন্য আছেন, সবাই অনেক এনজয় করেছেন, আর নেক্সট টাইমে আরও সময় নিয়ে লাইভে আসবো। আপাতত আমাকে ঘুমাতে যেতে হবে, কারণ কালকে সকালে আমার ক্লাস আছে। এই মাঝে মাঝে পড়াশোনা করতে একদম ভালো লাগে না, কিন্তু কী করবো, পড়তে তো হবেই। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ব্ল্যা ব্ল্যা ব্ল্যা, আর যা আছে অনেক অনেক ভালোবাসা, লটস অফ লাভ ফর ইউ, বাই।